স্থলভাগে আশ্রয় পড়ার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের। ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ইয়াস। বুধবার রাতের মধ্যে শক্তি হারিয়ে ইয়াস ঘূর্ণিঝড়ে পরিণত হয় বলেই জানিয়েছেন মৌসুম ভবন। যদিও ইয়াসের প্রভাবে বুধবার রাতে ও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঝড় বৃষ্টি হয় বলে জানিয়েছেন মৌসুম ভবন। ক্রমেই উড়িষ্যার বালেশ্বর অতিক্রম করেছে ইয়াস। ধীরে ধীরে আরও উত্তর ও উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করার কথা ইয়াসের। তারপরে আরও শক্তি ক্ষয় করে গভীর নিম্নচয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। শক্তি হারালেও বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। মৌসুম ভবন জানিয়েছেন 90 থেকে 100 কিলোমিটার বেগে ঝড় বইবে, সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে এই ঝড় বৃষ্টি কমবে বলেই জানিয়েছেন আবহাওয়া দপ্তর।